আমরা টিনটান অ্যাবের কিছু ধ্বংসাবশেষ ভিতরে মাত্র প্রবেশ করলাম। টিকিটের দাম 8 পাউন্ড 90 পেন্স পার পারসন। এখানে সাধু অর্থাৎ খ্রিস্ট ধর্মের পাদ্রী, সাধারণত এখন এয়ারপোর্টটা বন্ধ হয়ে গেছে, খ্রিস্ট ধর্মের পাদ্রীর সংখ্যা কমে গেছে। নিচে পড়েছে না প্রায় 1000 বছর আগের এই যে ইগুলা নকশাগুলা ভাঙছে না, বাংলা ভাঙার ইগুলা। এই ভদ্রলোক একেবারে ওই পাদ্রীদের পোশাক পরে বা সাধুদের পোশাক পরে প্রবেশ করেছেন, নাকি এরা সাধু জানি না, তারাও হইতে পারে। এই হচ্ছে ভিতরের ধ্বংসাবশেষ। দীপ ভাই, আমার কাছে এখানে আরেকটা জিনিস সন্দেহ লাগে, এটা হলো কোরলুস উসমান দেখছেন তো? কোরলুস উসমান, এরা যে গোপন যে প্রশিক্ষণ ঘাটে যেখানে শিষ্যদের ধরে নিয়ে যাওয়া হইতো, নিয়ে প্রশিক্ষণ দেওয়া হইতো, ধর্মান্তরিত করা হইতো, আমার মনে হয় এটা এরকম একটা কিছু কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা সাধুদেরই না? আচ্ছা, আন্দাজে মিলাইলাম না, তারপর একটা সন্দেহ থেকেই যা। যাই হোক, আমি ওই দিকটা দিয়ে গেলাম। এই ধ্বংসাবশেষ 1100 বছরের পুরাতন নির্মাণ, এতদিন থাকার কথা না। আমাকে 8 পাউন্ড 90 পেনি পেমেন্ট করে এখানে আসতে হয়েছে এটুকু দেখার জন্য। আচ্ছা, এই জায়গার নাম উইবেলি, উইবেলি উপত্যকা, উইবেলি নদীর পানি যে নদী, হ্যাঁ ওইটা, এই কারণে নাম এটার উইবেলি। আচ্ছা, এখানে আর একটা ট্রাঙ্কুইলিটি অ্যান্ড সিক্লুশন, আচ্ছা এইটা ছিল মঙ্গদের টার্গেট, যে এরকম একটা জায়গা দরকার। হ্যাঁ, এই যে দেখেন এখানে, এই যে আমি কেন বলছি কুরুস সম্ভবত এখান থেকে কিন্তু গোপন রাস্তা আছে বেরিয়ে যাওয়ার মতো, দেখছেন খুফিয়া, যেটাকে বলে খুফিয়া রাস্তা, ঠিক আছে? হ্যাঁ রাইট। আর মেন দরবার, দরবার সম্ভবত ছিল ওইটা, ওই বড় বিল্ডিংটা। হ্যাঁ না, হ্যাঁ তাবু নিলে তো এখানে থাকা যেত, কিন্তু এখানে আর থাকার দরকার নাই। কয়েকজন শিল্পী আছেন, এরা সম্ভবত ওরা ছবি আঁকতেছে, হ্যাঁ ওরাও এখানে বসে থেকে ছবি আঁকতেছে। দেখুন ধ্বংসাবশেষ, এগুলো এক একটা কামরা ছিল, একটা দুইটা কামরা না ভাই, অনেক অনেক লোকের বসতি ছিল এখানে। দেখছেন যে এটা এটা এটাকে অনেকে বলতে পারেন যে গুহার রাস্তা, অথবা আমার মনে হয় যে পয় নিষ্কাশনের একটা ব্যবস্থা, কারণ এতগুলো মানুষ থাকবে, কিন্তু এটা পয় নিষ্কাশন না, মনে হয় এটা সুড়ঙ্গ পথ নিচ দিয়ে যাওয়ার। 1100 বছর আগে যদি পয় নিষ্কাশনের জন্য এরকম উত্তম ব্যবস্থা রাখা হয়ে থাকে আর আমাদের দেশে, রাইট, এক একজন সাধু এক একটা রুমে থাকতো সম্ভবত, অথবা কয়েকজন মিলে এক রুমে থাকতে পারত। হ্যাঁ তো দারুণ, আমি ওই তাবুর পাশটা যাচ্ছি, তাবুর পাশটা যাচ্ছি, এই দিকটা দিয়ে আমি ওইদিকে যাই, আপনারা এদিকে যান। দুই হাতে দুই তলোয়ার চালানো আসলে অসাধারণ একটা ব্যাপার, কি বলবো, মনে হচ্ছে আমি 1000 বছরের পিছনে চলে গেছি। 1100 বছর আগে সে একজন যোদ্ধা, তো তলোয়ার এক হাতে সর্ড, অন্য হাতে তোরাল দেখছেন, এটা যে এত গাছে ক্যারেক্টারটা মনে পড়েছে, ক্যারেক্টারটার নাম ছিল তুরকুত। তুরকুত হচ্ছে আরতুরুল গাজির একজন বিশেষ সহকারী যোদ্ধা এবং দুঃসাহসিক যোদ্ধা।
খুবই চমৎকার একটা জায়গায় এসেছি। এখানে আরেকটা তাবু, ছোট তাবু। এখানে এই যে তীর, যে তীরগুলো দিয়ে যুদ্ধ করা হতো, দারুণ। তিনি একজন ফটোগ্রাফার, এদের সাথে কথা বলছেন। দীপ ভাই একজন সৈন্য, আপনার হেলমেটটা একটু নিচে নামান। হ্যাঁ, আর একটু নিচে নিচে নামাইতে হবে, রাইট। হ্যাঁ, যুদ্ধের জন্য প্রস্তুত। আপনার সোর্ডটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সোর্ডটাকে। হ্যাঁ, রাইট, এখন বোঝা যাচ্ছে যে তিনি একজন সৈনিক, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছে। ভালোই, খারাপ না, যান যুদ্ধে যান। এগারোশো বছর আগের পুরনো সৈনিক। এরকম পরিবেশেই খাবার হতো, এভাবেই এখানে মাংস পুড়ে পুড়ে খেত। শুয়োর কিংবা ভেড়া, ভেড়াই তো বেশি, ভেড়ার মাংস আর অনেক কিছু অসাধারণ। এই মানে জিনিসটা ব্যক্তিগত জীবনে দেখার সৌভাগ্য না হলে বুঝতে পারতাম না। আর সেই সময় তার মেয়েরা ঘরে বসে বেশিরভাগই কাপড় বুনতেন, তারপরে কার্পেট বানাতেন, অনেক কিছু। তো এটা বোঝাই যায়, এখানে ফলমূল তারা ব্যবসা করতেন এভাবে জড়িতে রেখে। হ্যালো, ওকে। এখানে এরা মূলত ওই তাবু গেড়ে এভাবে যে অবস্থায় আছে, এরা মূলত একটা ক্যারেক্টার প্লে করছে পর্যটকদেরকে আনন্দ দেওয়ার জন্য। আর যে ক্যারেক্টারটা তারা প্লে করছে, এই ক্যারেক্টারটা মূলত এগারোশো বছর আগে ঠিক এরকম ধরনের লাইফ লিড বা জীবন ব্যবস্থা ছিল, যেটা আমরা খুরলুস উসমান বা আর্তুরুল গাজী অথবা থার্ডস অফ গেম এই জাতীয় মুভি থেকে দেখে থাকি। ধন্যবাদ সবাইকে। এদিকটা শূন্য মাঠ, পিছনে প্রাচীর। এই প্রাচীর বেদ করে কেউ যেন ভিতরে আক্রমণ না করতে পারে সেই জন্যে। দারুণ সব অসাধারণ দৃশ্য, শিশুরা এভাবেই খেলতেন, এরকমই ছিল সংসার মানুষের। এটার ভিতরে বাজার ব্যবস্থা বা নিরাপত্তা সব কিছুই ছিল। গোয়েন্দারা এভাবে আসতো, যাকে বলে আমরা জাসুস কিংবা জাসুসি করার জন্য আসত। দারুণ একটা জায়গা। সবাই দর্শনার্থী যারা এসেছেন, সৌন্দর্য যেভাবে উপভোগ করছেন, আসলে সৌন্দর্যটা ইতিহাসের সাথে সম্পৃক্ত। ইতিহাসটা জানলে সৌন্দর্য উপভোগ করাটা সহজ হয়ে ওঠে এবং আগ্রহ বেড়ে যায় যে আমি একটু দেখে আসি, ঘুরে আসি। তো আমাদের টিনটান অ্যাবের জার্নি আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো স্পটে, ইনশাল্লাহ। দেখতে থাকুন।